আলু ভাজা 3 দিনে সেই কখে খাচ্ছি, এই আমার খাবার। করোনার থাবায় অতিষ্ঠ গোটা বিশ্ব, বাদ পড়েনি ভারতবর্ষ। মূলত লাগাতার 3 মাস লকডাউন চলার পর সরকারি বিধিনিষেধ মেনে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে লকডাউন 1 করা হয়। ফলে কিছুটা ছন্দে ফিরলেও আবারও করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করে এবং আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েই চলেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন গত সোমবার থেকে শহর বর্ধমান ও জেলার 5টি পৌর এলাকা ও গ্রামের কিছু ব্লক লকডাউন জারি করেন। তবে বর্ধমান জেলায় চতুর্থ লকডাউনের দিনে খাবারের সংকটে অসহায় দুস্থ মানুষরা 3 বেলা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দয়ালু মানুষজন তাদের খাবার ব্যবস্থা করে দিচ্ছিলেন প্রথম দিকে লকডাউনের সময়। এখন কারোর দেখা নেই বলে জানান অসহায় দুস্থরা। উল্লেখ্য, এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা জুড়ে 7 দিনের জন্য লকডাউন জারি করা হয়। শনিবার চতুর্থ দিনে দেখা নেই কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের। অসহায় ভিক্ষুক ভবঘুরেরা খেতে পারছেন না, এমনকি যেসব ভিক্ষুকরা বাড়ি বাড়ি ভিক্ষা চাইতে গেলে তাদের ফিরিয়ে দিচ্ছে। কার্যত এই সংকটময় সময়ে তাদের পাশে কেউ নেই। একমাত্র বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ দুপুরের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। যেতে পারছি না, 50 টাকা ভাড়া জামিন করে শুনো আলু ভাজা 3 দিনে সেই টক খাচ্ছি, এই আমার খাবার হইল। কেউ খাবার দিচ্ছে না আপনাকে? না, দরকার না, আমি চাই না। কতদিন ধরে খাবার পাচ্ছেন না? আমি বাড়ি যেতে পারছি না, 50টা ভাড়ার জন্য কোথাও যেতে পারছি না। আমি বাড়ি গেলে আমি নিজেই কলকাতা বাজা। দেখো এখন তো বন্ধ, খাবার কি আপনি পাচ্ছেন না? কিচ্ছু দরকার নেই খাবার। কেউ দিচ্ছে না তাই তো? কেউ আছে, কেউ আমাকে ভাবছে। যখন প্রথম লকডাউন শুরু হয়েছিল তখন সবারই খাবার পাচ্ছিল? তখন আমি আসিনি, আমি 4-5 দিন এসেছি। কেন কি থাকবে, এই ঘুরে ঘুরে বেড়াইয়া খাই। দিয়ে এখন কেউ আসছে? না না, আসছেই না। থাকে কতদিন ধরে খাবার পাচ্ছেন না? খাবার এই তো লকডাউন হয়েছিল, দিয়ে দিচ্ছিল, দিয়ে এখন আর দিচ্ছে না। আধা লোক হয়েছে, 5টা 10টা হচ্ছে, তার থেকে আবার বেশি হয়ে যাচ্ছে, কোথায় পাবো? এ তো সরকারের চাকরি নাকি? এইসব করে সব বলে বেড়াইছে সব। যখন চলছিল তখন তো খাবার পাচ্ছিলেন? হ্যাঁ, যখন লকডাউন চলছিল প্রথমের দিকে, হ্যাঁ তখন খাবার পাচ্ছিলেন? তখন খাবার সব 2-3 বেলা করে দিয়ে যাচ্ছে। আর এখন কেউ নেই? এখন কেউ নেই, এখন এরকমই অবস্থা। এখন মানুষের না খেয়ে চলে বেড়াইছে, ঘুরে 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 কোথায় দুটো পয়সা পাবো? আর সব লকডাউন সব বন্ধ, দোকানে দোকানে ঘুরলেও তো যে 2-5 টাকা তো হয়, সেটাও আর হচ্ছে না। দেখ চপ মুড়ি তো কেনা খাওয়া হবে, সেটাও হচ্ছে না। এসে কি দেখছেন আপনি? আমি মথুরা থেকে আসছি, ট্রেনে আইসি, আসার পরে খাওয়া দাওয়া বন্ধ, টোটাল দোকান বাজার সবই বন্ধ। খাবো কি, যাবো কি? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর, আমি বর্ধমানে আসি, আটকে গেছি, আসছি করে আপনার বৃন্দাবন থেকে। খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, এখন বাড়ি যাবো কি কি সেই সমস্যায় পড়ে গেছে। যে সবাইকে ইয়ে করা হোক, খাওয়ার ব্যবস্থা করা দেওয়া হোক,
আর সরকার তরফ থেকে যে ইয়েগুলো দেওয়া হচ্ছিল বা পার্টির তরফ থেকে যে ইয়ে করা হচ্ছিল সেগুলো যেন ব্যবস্থা করে, নাহলে ওরা কোথায় যাবে? এই লকডাউনে গরিব মানুষ তো মরে যাচ্ছে না খেয়ে খেয়ে। আপনি এই মুহূর্তে কিছু দেখছেন? আমরা দেখছি লকডাউন করে দিয়ে বেকার ছেলেদের আরও বেকার করে দিচ্ছে। ভবঘুরো ভিখারিরা যারা রয়েছে তারা কি অবস্থা? তারা ঘুরে বেড়াচ্ছে, কোথাও খেতে পাচ্ছে না, কি করবে? কোথাও খেতে পাচ্ছে না, ওদেরকে তো দেখার দরকার। তা তো আর কোনো ইয়ে নেই, এখন সবাইকে ঘর ঢুকিয়ে দিচ্ছে। কি বলবেন সাধারণ মানুষদের? সাধারণ মানুষদের বলবো যে ঠিক আছে, আপনারা ঘরে থাকুন, হ্যাঁ, যারা গরিব মানুষ আছে বা ইয়ে আছে তাদেরকে দেখাও।